हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। गुड मॉर्निंग। आज के सकाले घूमते उठे खूब देरी करे, कारण कल के पार्टी ओवर हार पर सब क्लीन आप करे सब कुछ करे घूमते घूमते प्राय रात डेढ़टा हो गेछिलो। और आज के देरी करे उठे कारण आज के रान्ना झमेला नहीं, लास्ट टू डेज एत रान्ना बानना होयेछे, सब लेफ्ट ओवर रयेछे, सेगुलो एकटू खाबो। এখন অ্যাবিকে ব্রেকফাস্ট দেব, তো অ্যাবি ব্রেকফাস্টটা খেয়ে তারপরে ও যাবে সকার ক্লাসে, আমিও যাব, কারণ সেরকম কোনো কাজ নেই আর এখন। ও সকার ক্লাস থেকে ফিরে এসে লাঞ্চ করব, তারপরে যাব একটু লাইব্রেরিতে। অ্যাবির লাইব্রেরিটা মিস হয়ে গেছে এই উইকটায়, লাস্ট উইকটায়, তো ওকে নিয়ে আমরা লাইব্রেরিতে যাব। আর তারপরে তো ওর একটা বই পিক আপ আছে, সেটাও করতে যাব। সকার ক্লাস থেকে ফিরে এসে লাঞ্চ করে নিয়েছি, কালকের পিস পোলাও মাটন ছিল, তো সেটাই আমরা তিনজনে লাঞ্চে খেয়ে নিলাম। আর এখন এখানে অ্যাবির বার্থডে কিছুটা লেফট ওভার কেক আছে, সেটা খাচ্ছি। আর অ্যাবি এখানে বসে ওনার নতুন যে টয় পেয়েছে সেগুলো দিয়ে খেলে যাচ্ছে। চারিদিকে সেই পার্টির যে মেস রয়েছে সেগুলো এখন ক্লিন আপ করবো, ব্যানার ট্যানার সমস্ত কিছু কিছুটা খুলে নিচে নিচে রেখেছি ব্যানার ট্যানারগুলো, এগুলো এখন এগুলোকে সব ক্লিন করবো। অ্যাবির বুকটা পিক আপ করতে এসেছি। এখন ওর একটা পিয়ানো টিচার একটা বুক দিয়েছিল, তো সেটা আমরা অনলাইন অর্ডার করে দিয়েছি, তো এখানে একটা ইন্ডিগো বলে বুক শপ আছে, সেখানে যাচ্ছি গিয়ে বইটা পিক আপ করবো। আর একটু বুকে মানে বুক শপটার মধ্যেও একটু ঘুরে দেখবো, কারণ এখন ক্রিসমাসের সিজন, খুব সুন্দর করে সাজায় দোকানগুলো, তো ওটাও একটু দেখবো ঘুরে ভাবছি। আমি বইটা পিক আপ করে তারপরে বাড়ি চলে এসেছিলাম, এসেই শাওয়ার করে বেশ কিছুটা সময় পেয়েছিলাম, যখন আমার কোনো কাজ নেই, মানে এরকম খুব রেয়ার হয়। কিন্তু যেহেতু রান্নাবান্না ঝামেলা নেই, বাড়িও প্রায় কালকে ক্লিন আপ করে ফেলেছিলাম বাড়িতে গেস্টরা আসবে বলে, তো সেরকম টুকটাক কাজকর্ম ছিল, সেগুলো সেরে প্রায় দেড় দু ঘন্টা মতন সময় পেয়েছি। তো একটা মুভি দেখলাম জয় ভীম, পুরোটা কমপ্লিট করিনি, এখন একটু বেরোবো। ওর ফ্রেন্ড আছে, মানে আমাদেরও ফ্রেন্ড আর কি, তো কাছেই থাকে, তো আচ্ছা ওর বিট্টু দাদার বাড়িতে যাব, এখন গিয়ে একটু আড্ডা দেবো, ও একটু অ্যাবিও একটু খেলবে, তারপরে ফিরে আসবো। অ্যাকচুয়ালি লাস্ট ইয়ারে অ্যাবির বার্থডেটা একদম প্যান্ডেমিকের মধ্যে ছিল, তো আমরা সেরকম করে কিছুই সেলিব্রেট করতে পারিনি। অ্যাবির যারা আমাদের খুব ক্লোজ আর কি, অ্যাবির যারা খুব ফেভারিট আঙ্কেল আন্টি, তারপরে মানে ওর যারা ফ্রেন্ড, তারা সবাই মিলে তখন আমাদের বাড়িতে মানে একজনও অ্যালাউ ছিল না, নো গেস্ট অ্যালাউ, মানে পুলিশ দেখতে পেলে পরে ফাইন করে দেবে। তো আমরা কী করেছিলাম, এই ঠান্ডার মধ্যে পার্কে গিয়ে কোনো রকমভাবে একটু কেকটা কাট করেছিলাম, আর সবাই এসেছিলো, মানে আমাদের যারা খুব ক্লোজ ফ্রেন্ড আর কি, সবাই পার্কে এসেছিলো। হ্যাঁ, মিসেস আগাতে পার্কে এসেছিলো, সেখানে কেক কাটিং হয়েছিলো, অ্যাবিকে সবাই উইশ করেছিল, হ্যাঁ, দিয়ে তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো তারপরে ভাবছিলাম এই নেক্সট মান্থে প্যান্ডেমিক চলে যাবে, পার্টি করবো নেক্সট মান্থ করতে করতে সে হলোই না, মানে জানুয়ারি মান্থ হয়ে গেল আর কি, তারপরে ফেব্রুয়ারি মার্চ হয়ে গেল আর হলো না, দিয়ে আমরা আর লাস্ট ইয়ারে কোনো বার্থডে পার্টি করতে পারিনি। আমাদের আরও কিছু ফ্রেন্ড আছে, তাদেরকেও আমরা কামিং উইকেন্ডে ইনভাইট করেছি, তারাও আসবে। তো অ্যাবির বার্থডে পার্টি মানে এন্ড নয়, এখনও কন্টিনিউ, তাই না অ্যাবি? আরও বার্থডে পার্টি হবে, আর অ্যাবি আরও এরকম মহা খুশি হবে। তো যাই আজকে একটু ফ্রেন্ডের বাড়িতে আড্ডা দিয়ে আসি, কারণ কাল তো সানডে আছে, কোনো অসুবিধা নেই, একটু লেট করে ঘুম থেকে উঠতে পারবো, সানডেটা খুব ভালো লাগে, লেট করে ঘুম থেকে উঠতে পারবো, তো সেই জন্য একটু ঘুরে আসি ওদের বাড়িতে। একটু রাতই হয়ে গেছে, 8 o'clock হয়ে গেছে এখন, তো আমি জানি না ফিরে এসে ব্লগটা এন্ড করতে পারবো কি না আর কি, লেট টু লেট হয়ে গেলে পরে, তো এখনই আমরা ব্লগটা এন্ড করে দিচ্ছি। অ্যাবি চলো আমরা বলি টাটা। আচ্ছা ঠিক আছে, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ, গুড নাইট, টাটা।